ডিয়ার স্টুডেন্ট, সেন্ট মেরিস অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আশা করি তোমরা বাড়িতে সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর এই করোনাকালীন সময় তোমরা অবশ্যই বাড়িতে থাকবে এবং খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে বের হবে না। আর যদি তোমরা বের হও অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে, আর একটু পরপর তোমরা সাবান দিয়ে হাত ধোবে ভালোভাবে, এবং তোমরা সবাই অনেক ভালো থাকবে। গত ক্লাসে আমরা দেখেছি ইংলিশ ফর টুডে থেকে লেসন 15 আওয়ার প্রাইড, আমরা এই পুরো প্যাসেজটি পড়েছিলাম। আজ আমরা দেখব এই প্যাসেজটির কিছু শব্দার্থ বা ওয়ার্ড মিনিং। প্রথমে রয়েছে প্রাইড। প্রাইড মানে হচ্ছে গর্ব বা অহংকার। আনফরগেটেবল হচ্ছে অবিস্মরণীয়। সরো হচ্ছে দুঃখ। গ্রিপ হচ্ছে তীব্র শোক। হিস্টোরিক হচ্ছে ঐতিহাসিক। স্পিচ মানে ভাষণ বা বক্তৃতা। আর্চ মানে আহ্বান জানানো। ইনোসেন্ট নিরীহ। আনকন্ডিশনালি নিঃশর্তভাবে। মার্টার্স শহীদ। প্লেজ অঙ্গীকার বা প্রতিজ্ঞা। সুইফট হঠাৎ আক্রমণ করা। সারেন্ডার আত্মসমর্পণ করা। অ্যান্ডার সহ্য করা। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমরা বাড়িতে ওয়ার্ড মিনিংগুলো ভালোভাবে শিখবে এবং তোমরা তোমাদের ডিকশনারি থেকে এই যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর প্রতি শব্দ বা সিনোনিমগুলো বের করবে এবং সেগুলো ভালোভাবে শিখবে। তাহলে তোমরা দেখবে খুব সহজে তোমরা ইংলিশে অনেক ওয়ার্ড মিনিং জানতে পারবে এবং তোমাদের কাছে ইংলিশ শেখাটা খুব সহজ হয়ে যাবে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা দেখব পেজ 49-এ A1 ম্যাচ এ ওয়ার্ড ইন কলাম এ উইথ এ ওয়ার্ড ইন কলাম বি দ্যাট হ্যাজ সিমিলার মিনিং। তাহলে আমাদের যে কলাম এতে কিছু শব্দ রয়েছে এবং সেগুলিরই সমর্থ বা সিনোনিম রয়েছে বা সিমিলার মিনিংগুলো রয়েছে কলম বিতে, আমাদের সেই শব্দগুলোর সাথে একটির সাথে আরেকটি মিল রাখতে হবে। প্রথমে আমাদের জেনে নিতে হবে এই শব্দগুলো অর্থ। তাহলে প্রথমে রয়েছে অ্যানুয়ালি। অ্যানুয়ালি হচ্ছে বার্ষিক। হিরুইক মানে হচ্ছে খুব সাহসিকতার সাথে বা বীরত্বের সাথে। লিবারেশন হচ্ছে স্বাধীনতা। সারেন্ডার আত্মসমর্পণ করা। অ্যান্ডোর মানে হচ্ছে সহ্য করা। প্লেজ হচ্ছে অঙ্গীকার বা প্রতিজ্ঞা। কারেজিয়াস সাহসিকতার সাথে। ফ্রিডম স্বাধীনতা। ওয়ান্স আ ইয়ার বছরে একবার। প্রমিস প্রতিজ্ঞা। টু বিয়ার সহ্য করা। টু অ্যাডমিট ডিফিট অ্যান্ড গিভ আপ হার মেনে নাও এবং সমর্পণ করা নিজেদেরকে। তাহলে প্রিয় স্টুডেন্টস, এখন আমরা এই কলম এর সাথে কলম বির কোন শব্দগুলোর সাথে কোন শব্দটি যায় বা মিলে সেগুলোর সাথে আমরা এখন দেখব। প্রথমে রয়েছে আমাদের অ্যানুয়ালি। তাহলে অ্যানুয়ালির সাথে আমাদের যে শব্দটি সিমিলার মিনিং রয়েছে সেটা হচ্ছে ওয়ান্স আ ইয়ার। তাহলে অ্যানুয়ালি আমরা জানি বাৎসরিক। ওয়ান্স আ ইয়ার মানে বছর একবার। হিরোইক, হিরোইক অর্থ আমরা দেখেছি যে সাহসিকতা বা বীরত্ব। তাহলে এখানেই আমাদের হিরোইকের সাথে যে শব্দটির মিল রয়েছে সেটি হচ্ছে কারেজিয়াস। তারপরে রয়েছে লিবারেশন। লিবারেশন মানে আমরা দেখেছি স্বাধীনতা। তাহলে এখানে আমরা ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা। তাহলে লিবারেশনের সিমিলার মিনিং হচ্ছে ফ্রিডম। সারেন্ডার, সারেন্ডার শব্দ অর্থ আমরা দেখেছি আত্মসমর্পণ করা। তাহলে এখানে আমাদের সারেন্ডারের সিনোনিম বা প্রতি শব্দ হচ্ছে টু অ্যাডমিট ডিফিট অ্যান্ড গিভ আপ। অ্যান্ডোর শব্দের অর্থ আমরা দেখেছি সহ্য করা। আর এখানে আমাদের অ্যান্ডোরের সাথে আমাদের যে সিমিলার শব্দটি যায় সেটা হচ্ছে টু বিয়ার। প্লেস মানে হচ্ছে প্রমিস বা প্রতিজ্ঞা করা বা অঙ্গীকার করা। তাই এখানে আমাদের অঙ্গীকারের আরেকটি শব্দ রয়েছে সেটা হচ্ছে প্রমিস। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখলাম এখানে আমাদের কিছু সিনোনিম রয়েছে, ওয়ার্ডের সিনোনিমগুলো দেওয়া রয়েছে এবং যেগুলো জানা থাকলে আমরা এই ওয়ার্ডগুলোর ব্যবহার সম্পর্ক জানতে পারবো। তোমাদের আমি একটু আগে বলেছি যে তোমাদের যে ওয়ার্ড মিনিংগুলো আমি দেখালাম সেই ওয়ার্ড মিনিংগুলো অবশ্যই তোমরা বাড়িতে ডিকশনারি থেকে বের করবে। দেখবে এর সাথে আর অনেক শব্দ থাকে, সিনোনিম শব্দগুলো থাকে যেগুলো তোমাদের জানা অনেক বেশি দরকার। তাহলে তোমরা বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং অবশ্যই তোমরা ডিকশনারি ব্যবহার করবে। ডিকশনারি তোমরা যদি ব্যবহার করো তাহলে তোমরা খুব সহজেই অনেক নতুন নতুন শব্দ সম্পর্কে জানতে পারবে। তাহলে তোমরা দেখবে তোমাদের কাছে ইংলিশ শেখাটা অনেক বেশি সহজ হয়ে যাবে।
তখন তোমাদের ইংলিশের প্রতি সেই ভয়টাও থাকবে না। যেহেতু তোমরা ক্লাস সিক্সে পড়ো, সেজন্য তোমাদের সেই নতুন নতুন শব্দগুলো জানা অনেক বেশি দরকার। সবাই এই লেসন 15 খুব ভালোভাবে পড়বে এবং এই ওয়ার্ড মিনিংগুলো শিখে খাতায় লিখবে। ধন্যবাদ সবাইকে।